আজ মহাষ্টমী। এদিনে সন্ধে পূজা, কালী পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে নারী জাতিকে সম্মান জানাতে এবং দেবীর উপাসনায় কুমারী পূজা করা হয়। এটি এদিনের সবচেয়ে বড় আকর্ষণ। তবে এবার দেশে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম রোধে হচ্ছে না কুমারী পূজা। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে পূজার সব আয়োজনই এবার হয়েছে সীমিত পরিসরে। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। এবছর দেবী দুর্গা এসেছে দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজ বা হাতিতে করে। ঠাকুরগাঁও সদর উপজেলার তিনটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে অনুদান বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে শহরের কালীবাড়ি দুর্গা মণ্ডপ, বড়খোঁচাবাড়ি মন্দির এবং 29 মাইল এলাকার দুর্গা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় মির্জা ফখরুল শারদীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়ে এ উৎসব পালন করা হবে বলে আশা ব্যক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।